কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ ভিতরে ভাই ছাড়া আর কেউ নেই। বুঝলাম পরিবেশটা গরম হবে, তাই রুমের উপরে এক কোনায় থাকা ছোট্ট জানালা দিয়ে তাকিয়ে দেখলাম যে সনি ভাই ক্যামেরাটা নিয়ে পৌঁছেছে কিনা। সানি ভাইয়া ক্যামেরা নিয়ে বসে আছে চুপ করে, তাই চিন্তা ছাড়া বুকটা টান দিয়ে দাঁড়ালাম। কি হলো, এখানে ডাকলেন কেন? তোকে আজকে সবাই মেরে ভার্সিটি থেকে বের করবে। কেন, আমি কি করেছি? তুই কিছুই করিসনি, করব আমি, আর দোষ দেব তোর, তারপর বাকিটা স্টুডেন্টরা দেখে নেবে। শুনেন, আমারে গর্তে ফেলতে গিয়া আবার নিজে গর্তে পড়ে যায় না আবার। ওকে, তুই দেখ কে গর্তে পড়ে। তারপর মাহি নিজের জামায় কিছুটা অংশ ছিঁড়ে ফেললো, তারপর নিচ থেকে চিৎকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর কাঁদো কাঁদো চেহারা নিয়ে দরজা খুলে বাইরে এসে পড়ল। আমি এই চান্সে সানি ভাইয়ের কাছ থেকে ভিডিও করা মোবাইলটা নিয়ে নিলাম। তারপর বাইরে এসে দেখি হাজার ছাত্রছাত্রী আমার দিকে রাগ দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই চুপচাপ কিছু না বলে প্রিন্সিপালের রুমের দিকে চলে গেলাম। বুঝতে পেরেছি মাহি বাইরে এসে বলেছে আমি তাকে ধর্ষণ করার চেষ্টা করেছি বা নানান কিছু। এক ঘন্টার মধ্যে সভাপতি সহ সব স্যারেরা এসে গেল। সভাপতি সাহেব আমার দিকে অগ্নি চোখ নিয়ে তাকিয়ে আছে। প্রিন্সিপালের রুমের বাইরে কিছু ছেলে মেয়ে মিলে আমার শাস্তির দাবিতে মিছিল করতেছে। ভিতরে আমি আবার স্বামী ভাইকে দাঁড়িয়ে সেগুলো শুনতেছিলাম। তখন ওই প্রিন্সিপাল স্যার বলে উঠল, তুমি কি সেই রাজ যে কিনা ফার্স্ট ইয়ারের হয়ে লাস্ট ইয়ারের ছেলেদের সাথে ঘোরাফেরা করো? জি স্যার। তা তুমি তো খুব ভালো বলেই জানতাম, 20 দিনে ভার্সিটির সবার কাছে ফেভারিট একজন নেতা হয়ে উঠেছ। তা হঠাৎ করে এমন একটা কাজ করতে গেলে কেন, তাও আবার আমাদের সভাপতির মেয়ের সাথে? স্যার, মিটিং কি আরও করবেন নাকি এটা এখানেই শেষ করে দিব? মানেটা বলতেছি স্যার, আপনার রুমের প্রজেক্টরটা একটু চালু করতে পারি? মানে? আমি কিছু সবাইকে দেখাতে চাই। স্যার সবার দিকে তাকিয়ে হ্যাঁ বলল। তারপর সানি ভাই সব রেডি করলো, তারপর আমি গিয়ে ভিডিওটা প্লে করে দিলাম। সবাই হাঁ করে তাকিয়ে দেখতে লাগলো। মাহি ভিডিওটা দেখে চোখ কপালে উঠে গেল, একবার ভিডিওটার দিকে তাকাচ্ছে আরেকবার আমার দিকে তাকাচ্ছে। ভিডিওটা শেষ হওয়ার পর আমি মোবাইলটা নিয়ে গেলাম। স্যার, আমি জানি না মাহিয়াপুর কি বিচার হবে, তবে এরকম অপবাদ যেন অন্য কাউকে না দেয়, ভালো থাকবেন বলে আমি স্বামী ভাই সহ বাইরে বেরিয়ে আসলাম। বাইরে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সবাই ভার্সিটির সকল স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, সেটাতে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে চেক করতে বললাম। কিছুক্ষণের মাঝেই সবাই চুপ হয়ে গেল। খারাপ আমাদের টিম না, খারাপ হলো মাহির টিম। সব ভালো কিছু করতে চাইলে আমাদের টিমে চলে আসেন, ভালো থাকবেন সবাই বলে ক্যান্টিনে চলে আসলাম। ওই দিন আর ক্লাস করা হয়নি, তাই দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। বিকেলে মোবাইলে চিল্লানিতে ঘুম ভাঙল, তাকিয়ে দেখি সানি ভাইয়ের ফোন, তাই উঠে রিসিভ করলাম। হুম ভাই বলো। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আরে, ভার্সিটির সব ছেলে মেয়ে আমাদের টিমে জয়েন করতে চাইতেছে, সবাইকে দলে নিয়ে নিব। দল তোমাদের, তোমরাই ভালো জানো। তুই এটা কি বললি রাজ? আচ্ছা ঠিক আছে, সবাইকে নিয়ে যাও। আর মাহির কি খবর? ওর বাবা ওকে বাসায় নিয়ে যেতে দেখলাম, মনে হয় তোর উপর প্রতিশোধ নিবে। কিভাবে বুঝলে? ওর চোখ দিয়ে মনে হচ্ছিল আগুন ঝরতেছে, তুই একটু সাবধানে থাকিস। ওকে, তুমি চিন্তা করো না, ভালো থেকো, আমি এখন ঘুমাবো বলেই ফোনটা রেখে দিল। পরের দিন কলেজে গিয়ে দেখি মাহি আর ওর দুইটা বান্ধবী বসে আছে, তাই ওদের কাছে গেলাম। আপু মন খারাপ? মাহি আমার গলাটা শুনে চোখ রাঙিয়ে তাকালো, আমি হালকা ভয় পেলাম মনে মনে, তাও বাহিরে সেটা বুঝতে দিলাম না। তোকে বলতে হবে আমার মন খারাপ নাকি? না, এইভাবে বসে আছো তাই জিজ্ঞেস করলাম। অনেক মজা নিচ্ছিস তাই না, আমিও তোকে দেখে নেব। আরে আপু, একবার বেজ্জত হয়ে আক্কেল ঠিকানায় আসেনি, নাকি আবার বেজ্জত হতে চাও? তুই দেখ আমি তোর কি অবস্থা করি। আমার সাথে লাগতে এসো না, তাহলে নিজের পায়ে কোড়াল মারবে বলে দিলাম। সেটা সময়ই বলে দেবে। ওকে, তা ক্ষমতা তো ছেলেদের হাতে চলে আসছে, কিছু করবে না? আমি দেখব তোরা কিভাবে ক্ষমতা ছিনিয়ে নিস। তুমি দেখতে থাকো, আমি খেলতে থাকি, ভালো থেকো, বাই বলেই চলে আসলাম। আপুর হয়তো রাগের চুল ছিঁড়তে মন চাইতেছে, আর আমার মন চাইতেছে হাসতে।
নির্বাচনের আগের দিন সবাইকে মিটিং শেষ করে বাসায় চলে গেলাম। নির্বাচনের দিন সব কিছু ঠিকঠাকভাবেই হলো, কিন্তু ভোটের রেজাল্ট শুনে মাথা উল্টা চক্কর খেয়ে গেল। নির্বাচনে নাকি মাহি পাশ করেছে, এটা কিভাবে হয়? না, এটা মানা যায় না, তাই সবাই মিলে আন্দোলন ডাকলাম। প্রিন্সিপাল স্যার এসে সবাইকে বুঝাতে চাইল যে সভাপতির ডিসিশন, তাই মাহিকে নির্বাচনে পাশ করানো হয়েছে। সানি ভাইকে হালকা একটু উস্কে দিলাম, উনি তো রেগে ফায়ার হয়ে বললেন, স্যার কথা একটাই, যে যতদিন পর্যন্ত নির্বাচনের আসল রেজাল্ট না দেওয়া হবে ততদিন ভার্সিটি বন্ধ, সবাই যার যার বাসায় যাও। সবাইকে চলে যাওয়ার জন্য স্যার আমাদেরকে ওনার রুমে ডাকলেন। ওনাকে গিয়ে দেখি মাহি সহ আরও কিছু মেয়ে বসে আছে। ওদের দেখেই সারা শরীর জ্বলে উঠল আমার, মনে হচ্ছিল ওদের মেরে নাক মুখ ফাটিয়ে দেই, কিন্তু মেয়ে তাই মারতে পারলাম না। দেখো, এবারের মতো ব্যাপারটা এখানেই থামিয়ে দাও, পরের বার থেকে সুষ্ঠু নির্বাচন হবে। স্যার আমাদের হাজার বললেও লাভ হবে না, বাইরে যেটা বলে এসেছি ভেতরেও এটা থাকবে। সো সভাপতির সাথে কথা বলেন আপনি, আর রেজাল্টের আগে ভার্সিটি খুলবে না। দেখো তোমরা বোঝার চেষ্টা করো। যা বলে গেলাম তাই করেন স্যার, এছাড়া যদি অন্য কোনো চাল চলতে চান তাহলে পরিণাম ভয়াবহ হবে বলে দিলাম। বলেই আমি আর সানি ভাই চলে আসলাম। তিন চার দিন পরিবেশটা বদলালো, ক্ষমতা আমাদের হাতে দিয়ে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে, সবাই খুশিতে নাচতেছে। মাহির দিকে তাকিয়ে দেখি রাগে আর লজ্জায় পুরোই লাল হয়ে আছে, আমাকে হাতের কাছে পেলেই হয়তো চিবিয়ে খাবে। ভাবলাম একটু মজা নেওয়া যাক, তাই মাহির কাছে গেলাম। বাবাকে বলে ক্ষমতা হাতে নিয়ে নেওয়াকে জিত বলে না, জিত বলে ক্ষমতা ছিনিয়ে নেওয়া আনাকে। আমার কথা শুনে মাহি আপু হেসে দিল, আর কেমন জানি একটা লুক নিয়ে আমার দিকে তাকালো। এবার তোর গলার কাটা হব আমি। ছি, এরপরেও তোমার লজ্জা হলো না? তুই আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস, এটাই চার বছরের কেউ আমাকে করতে পারেনি, তুই আমাকে হারিয়ে দিয়েছিস। একটু উঁচু করে ভাব নিলাম আমি, কথাটা মজা ভেবে উড়িয়ে দিয়ে চলে গেলাম। তারপর ক্ষমতা পাওয়ার আন্দোলনে হালাক নাচ গান সন্ধ্যায় বাসায় আসলাম। হাত মুখ ধুয়ে বইটা নিয়ে বসছি, তখনও বাড়ি থেকে ফোন আসলো, তাই রিসিভ করলাম। হ্যাঁ আম্মু বলো। একটা খুশি সংবাদ আছে। কালকে কি ঈদ? চুপ, তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি, মেয়েটা কে? কে আর, তোর ভাই যাকে পছন্দ করতো তাকেই বউ বানিয়ে আনবো। ওকে তুমি ফোন রাখো, আমি কালকে বাসায় আসবো। ওকে। বলেই আম্মু ফোনটা কেটে দিল। সকালে কলেজে ছুটির দরখাস্ত জমা দিয়ে বিকেলে বাসে কুমিল্লায় ফিরে আসলাম। দশ দিন বাসায় কাটিয়ে গেলাম, ভাইয়ার বিয়ের সব ঝামেলা শেষ করে ফেললাম। তারপর আবার গেলাম ভার্সিটিতে। আমাকে দেখে সানি ভাই সহ সবাই খুশি, কিন্তু এই দশ দিন মাহি আপুকে সব থেকে বেশি মিস করেছি। ক্রাশ বলে কথা, অনেকবার ঝগড়া করার জন্য নক দিয়েছে, কিন্তু আপু রিপ্লাই দেয়নি। ভার্সিটিতে সবার সাথে দেখা করে গেলাম মাহি আপুর কাছে, দূর থেকে দেখলাম হাসতেছে, আমাকে দেখার পরে সব হাসি উধাও। তারপর আপুর কাছে গেলাম। শৈতান, এতদিন কোথায় ছিলি? বাড়িতে গিয়েছিলাম। কেন? বড় ভাইয়া বিয়ে করেছে তাই। তা তোরা কয় ভাই কয় বোন? মাত্র দুই ভাই। ও, তা বাসায় আর কে কে থাকে? আম্মু ভাবি ভাইয়া আর আগে আমি থাকতাম, এখন ঢাকায় চলে আসছি। তার মানে তোর আব্বু নেই তাই তো? হ্যাঁ। তোদের গ্রামের নামটা জানো কি? কামালপুর। ওকে তুই যা, আমাকে এখন অনেক কাজ করতে হবে। ওকে বলেই সেখান থেকে চলে আসলাম। এভাবে কেটে গেল তিন মাস। আপু এখনও আমাকে দেখলে জ্বলে, কিন্তু আমার সেদিকে দেখার সময় নেই। এদিকে ভার্সিটিতে গ্রীষ্মকালের ছুটি পড়ে গেছে, প্রায় সপ্তাহখানেক বাড়িতে যাব, কিন্তু কাজ আছে, তাই সেগুলো শেষ করে আজকে দুপুরে বাসে বাড়িতে ফিরব। সবার সাথে কথা বলে রুমে গিয়ে আটকে উঠলাম।